ডোডোদা কিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, পুজো দেখতে দেখতে পুজো কেটেই গেল। তো এখনও যদিও কালী পুজো বাকি আছে, তারপর জগদ্ধাত্রী পুজো আছে, এই ফেস্টিভ্যালগুলো তো চলতেই থাকে। তাই মন খারাপ হলেও আর একটু আশা থাকে যে পরে আবার এই পুজোগুলো আসছে, ওই পুজোতে আমরা একটু আনন্দ করব। আসলে কি হয়, বাঙালি খুব আনন্দ প্রিয়, তো মানে সব কিছুতেই ওরা আনন্দটা খুঁজে নেয়। তো চলো দেখো, এগুলো আমাদের আমরা যে গ্রামের পুজোগুলো দেখেছিলাম, আমরা তো গ্রামের বাড়িতে আছি, তো সেখানকার যে পুজোগুলো আছে সেইগুলো ছোটো ছোটো পুজো, এগুলো হয়তো কলকাতার পুজোর মতো কোনো মাহাত্ম্য নেই, কিছু নেই, কিন্তু এর মধ্যে যে ভালোবাসা জড়িয়ে আছে সেটা আমাদের কাছে অনেক কিছু, মানে এটা আমরা বলে বোঝাতে পারবো না। এই মাটির টানেই আমরা বারবার ছুটে আসি এখানে এই গ্রামে, এর টানটা আলাদা, মানে শহরের ওই পুজো আর এই পুজোর মধ্যে তফাৎটা অনেক। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা বাইকে গিয়েছিলাম, আমরা দুজন, ডোডোর বাবা আমি আর ডোডো, দুজন নয় সরি তিনজন, আর একটা বাইকে আমার বোন ছিল আর একটা ভাই ছিল। তো আমরা একসাথে ঘুরেছি, ডোডো দাদাকে নিয়ে যাইনি, ও বাড়িতেই ছিল। তো তোমরা দেখতে থাকো, এটা একটা মানে বাড়িরই পুজো, এটা অনেক পুরানো, মানে বনেদি বাড়ির পুজো আর কি, অনেক পুরানো পুজো। তো এখানে ডোডোকে আমি বলছিলাম যে ডোডো কেমন লাগছে, তোমার ভালো লাগছে? তো যেহেতু চারিদিকে মাইকে গান বাজছিলো, তো কপিরাইট আসতে পারে, সেই জন্য মিউট করা হয়েছে আর কি, যতটুকু মানে অরিজিনাল অডিও দেওয়া যায় আর কি সেটা দেওয়া হচ্ছে, যে আওয়াজগুলো রাস্তার কিছু না হলে চারিদিকেই তো জানো মাইকে গান বাজে পুজোর সময়, তো সেই জন্য ওগুলো কাটা হয়েছে আর কি, কেটে আমি অডিও দিচ্ছি আলাদা করে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো এই একটা প্যান্ডেল, এটা আমরা বাইরে থেকেই দেখেছি, মানে বাইরে থেকেই দেখা যাচ্ছিলো, ওই জন্য ভিতরে ঢুকতে হয়নি, তো এখান থেকেই দেখে নিয়েছি। এরকম সব প্যান্ডেলে আমরা ঢুকিনি, যেগুলো মানে আর কি খালি ছিল বা খোলা মাঠ ছিল সেগুলোতেই আমরা নেমেছি, ও একটু ঘুরেছে, মজা পেয়েছে, নাহলে আমরা এমনি বাইরে থেকে যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলো দেখে নিয়েছি। আর যেগুলো বড় প্যান্ডেল সেগুলোতে লোক ছিল বলে আমরা ওকে নিয়ে ঢুকিনি, ওকে নিয়ে বাইরে কেউ একজন দাঁড়িয়েছিলো, আর একজন একজন করে ঢুকে দেখে নিয়েছি, ওকে নিয়ে ঢুকিনি, কে কি বলবে ভয় লাগে। এইখানে যেমন এই যে এটা খোলা মাঠ আর কি, তো ওকে এখানে নামিয়ে দিয়েছিলাম, ও একটু ঘুরলো, ওরও ভালো লেগেছে, অনেকক্ষণ একভাবে বসে বসে বিরক্ত হচ্ছিল, তো ও খুব ঘুরছিল, দেখো কেমন আনন্দ পেয়েছে। হ্যাঁ, ওর একটু ইচ্ছা ছিল, ওখানে অনেকজন আছে আর কি, ওদের গায়ে গিয়ে একটু উঠবো, কিন্তু ওর মা ওকে টেনে টেনে রাখছে, যেতে দিচ্ছে না। দেখো
এই দেখো এখানে একটা মেলা বসে ছোটোখাটো, তো যেহেতু দিনের বেলা বলে বন্ধ ছিল, সন্ধ্যের পরে এখানে পুরো মেলা বসে যায়। তো আমরা যেহেতু দিনের বেলা গেছি আর দেখতে পাইনি। আর এই যে প্যান্ডেলটা, এটা বাইরে থেকে দেখা যাচ্ছিলো, ওই জন্য বাইরে থেকে দেখে নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ।